শুধুমাত্র সুজি দিয়ে আজকে আমি চিতই পিঠা বানিয়ে দেখাবো, যেমন ফুলকো তেমন নরম। অনেক সময় বাসায় চালের গুঁড়ো থাকে না, সুজি থাকলে এভাবে করেই হুটহাট করেই চিতই পিঠা বানিয়ে খেতে পারবেন। আর সুজির এই চিতই পিঠা বানিয়ে কিন্তু আপনারা দুধে ভিজিয়েও দুধ চিতইটা করে খেতে পারবেন। অনেক সময় চালের গুঁড়ো বা চাল ভিজিয়েও চিতই পিঠা বানালে এমন ফুলকো হয় না, সুজি দিয়ে যতটা ফুলকো হয়েছে। তো আশা করছি আমার এই রেসিপিটা ভালো লাগবে, আর এভাবে করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এক কাপ পরিমাণ বাজারের কেনা সুজি নিয়েছি, এখন হাফ কাপ পরিমাণ ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ব্লেন্ডারে জারটা বড় হয়ে থাকে তাহলে একবারে কাজটা করে নিতে পারবেন। যতটুকু পরিমাণে সুজি দিবেন ঠিক ততটুকু পরিমাণে কিন্তু পানি দিয়ে দিবেন, চাইলে কুসুম গরমও দিতে পারবেন, চাইলে এমনি নর্মাল পানিও দিয়ে দিতে পারবেন। এরপর ব্লেন্ড করে নিতে হবে। যেহেতু আমার ব্লেন্ডারটা ছোট এই জন্য দুইবার করেছি। আর এক কাপ পরিমাণ সুজির জন্য 1/4 কাপ পরিমাণ ভাত নিতে হবে। বাসায় যে ভাতটাই রান্না করা থাকবে, যে চালের, সেই ভাতটা দিয়েই কিন্তু এটা ব্লেন্ড করে নেবেন। এতে করে চিতই পিঠার ভিতরটা অনেকটাই সফট হবে। তো ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর যে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করেছি সেই জারটা ধুয়ে আমি হাফ কাপ পরিমাণ এক্সট্রা পানিও দিয়ে দিয়েছি। এখন এখানে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি আর 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা দেওয়ার কারণে এই চিতই পিঠাটা অনেক বেশি ফুলকো হবে। নেড়েচেড়ে ভালোভাবে আমি হুইস্ক দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, আমার এখানে 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে 1 কাপ পরিমাণ সুজির জন্য। তো এটার ঘনত্ব ঠিক এমন হবে, খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও হবে না। চিতই পিঠার ছাজে আজকে আমি পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। তো পিঠা ছাজ থেকে খুব দ্রুত পিঠা কীভাবে উঠাতে পারবেন তার জন্য কিন্তু আমি কয়েকটা ভিডিওতে দেখিয়েছি। লবণ আর পানি মিক্স করে এভাবে একটু ছিটিয়ে দিবেন গরম ছাজের উপরে। এরপর ছাজটা পুরোপুরি গরম করে নেবেন হাই আছে। তারপর পিঠার ব্যাটার দিয়ে দিতে হবে। আর যেহেতু সুজি দিয়ে বানাচ্ছি চুলোর আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে দিবেন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এই পিঠাটা বানাতে মাত্র 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লেগেছে। প্রথম ব্যাচ আমি তৈরি করে ফেলেছি আর দেখেন কতটা ফুলকো হয়েছে। এরপরে কিন্তু দ্বিতীয়বার যে পিঠাগুলো বানিয়েছি এর থেকে বেশি ফুলকো হয়েছিল। একটা চামচ দিয়ে এভাবে একটু গুঁতা দিলেই কিন্তু পিঠাগুলো খুব সহজে উঠে যাবে। অনেক সময় দেখা যায় অনেকে তেল লাগিয়ে পিঠাটা বানায়, তো সেক্ষেত্রে পিঠাটা কিন্তু ছাঁচের গায়ে লেগে থাকে। তো লবণ পানি দিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন। আর পিঠাগুলো দেখেন কতটা জালি জালি হয়েছে। সবগুলা পিঠা আমি উঠিয়ে নিচ্ছি আর খুব দ্রুতই উঠে গেছে। এরপরে আমি দ্বিতীয় ব্যাস দিয়ে দিব। দেওয়ার আগে আমি আবারও একটু লবণ পানি ছিটিয়ে দিব আর চুলোর রাসটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিব। এভাবে করে আমি 3-4 ব্যাস পিঠা বানিয়ে নিয়েছি আর 1 কাপ পরিমাণ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পরিমাণে পিঠা হয়েছে। আর সুজির এই চিতই পিঠাটা খেলে মনে হবে না যে আপনি সুজি দিয়ে বানিয়ে খাচ্ছেন, একদমই চালের গুঁড়োর মতো টেস্ট লাগবে। তো গরম গরম ধোয়াটাই ভাপা পিঠা চাইলে যে কোনো ভর্তার সাথে পরিবেশন করতে পারবেন। তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো দুধে ভেজাতে চাইলে গরম গরম বানানোর সাথে সাথে গরম দুধের মাঝে দিয়ে দিবেন। এই পিঠাগুলো কিন্তু আমি কোনো ভর্তার সাথে পরিবেশন করিনি, এগুলো আমি দুধে ভেজাবো, মানে দুধ চিতই পিঠা বানাবো। পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে, আর নিচে কিন্তু কোনো প্রকার পুড়ে যায়নি।
আশা করবো রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু বেশি বেশি শেয়ার চাই, আর যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। তো এখন আমি একটা পিঠা একটু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা জালি জালি হয়েছে। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।